বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো হরিহরপাড়া থানার পুলিশ। গাড়িনামা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ইংরেজ শেখ, মোহিত শেখ ও শান মোহাম্মদ। ধৃতদের বাড়ি সদানন্দপুর গ্রামে বলে জানা যায়। উদ্ধার হয়েছে একটি মাস্কেট, দুটি পাইপ গান, একটি 7mm পিস্তল, একটি 9mm পিস্তল ও 8টি তাজা বোমা। ধৃতদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হয়। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।